ক্লোজার ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারিনি তোমায় ভুলেতে। ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় যাবেন? হ্যাঁ যাবো, কই যাইবেন? আনন্দ পাড়া যাবে। ওঠেন, ভাড়া কত দিব? সাইটিয়ে দিয়ে না মামা, ঠিক আছে থাক। ভাড়া কি বেশি চাইলাম? না আপনি ভাড়া ঠিকই দিয়েছেন। যাইবো না, হুদাই খেলে ভাড়া দিই। আমাদের বিয়েটা হবে অনেক ধুমধাম করে। আমি কড়া মেরুন কালারের একটা শাড়ি পরব, পুরো বাসায় 7 দিন ধরে মরিচা বাতি জ্বলবে। বন্ধু বান্ধব, কাজিনরা, কাছের দূরের সব আত্মীয় স্বজনরা আসবে। গায়ে হলুদের নাচ হবে, গান হবে, আমি পাগলের মতো নাচব। কি দেখছো? তোমাকে। তুমি নাচবে না? না, আমাকে দিয়ে নাচটা হবে না। শিখিয়ে দিব। তারপরও হবে না? তাহলে তুমি করবেটা কি? বল লাগবে না। তুমি নাচবে, আমি ভিডিও করব, ছবি তুলব। হ্যালো, তুমি ঘুমাচ্ছ? না ঘুমাচ্ছি না তো। আমি তোমার গলার আওয়াজ শুনে বুঝতে পারি না, 3 বছরে কি তোমাকে আমি এতটুকু চিনেছি? সুখী মানুষ, যখন তখন যেখানে ইচ্ছা সেখানে ঘুমিয়ে পড়তে পারে। রাত এখন আসলো না, তোমার ঘুম এসে হাজির। আমি তো বিয়ের এক্সাইটমেন্টে ঘুমাতেই পারছি না। 3 মাস আগে থেকে ঘুম বন্ধ গেলে দেখতে খারাপ লাগবে না? না লাগবে না, আমি এমন সাজ দিব তুমি মাথা ঘুরে পড়ে যাবে। কেন? ভূত পেট নিয়ে সাজবে নাকি? দেখে মাথা ঘুরে পড়ে যাবো। পাঁচ দমি করো না, পাঁচ দমি রাখো, কাজের কথায় আসো। তুমি গিয়েছিলে কমিউনিটি সেন্টারে? হ্যাঁ গিয়েছিলাম, আমার ফ্রেন্ড রাজনকে নিয়ে গেছিলাম সাথে, ওর পরিচিত তো। কি বললো? বললো 30% অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ইভেন্টের একদম 1 সপ্তাহ আগে পুরো ক্লিয়ার করতে হবে। ভালোই, কমিউনিটি সেন্টারটা খুব ভালো দেখে মনে হচ্ছে। এত তাড়াহুড়ো করে খাচ্ছিস কেন? দেরি হয়েছে আম্মা, 10 ঢোকার আগে যেয়ে হোক অফিসে পৌঁছাতে হবে। নিজের চেহারাটা দেখেছিস একবার? পুরাটা মুখে চিন্তার ছাপ। এত চিন্তা করার মতো বয়স হয়েছে তোর? আমি কি চিন্তা করছি? অফিসে কাজের চাপ, তুমি খাও তো। আমাকে নিয়ে চিন্তা করে নিজের শরীর খারাপ করে ফেলো না। তোমরা মা ছেলে আছো একে অপরকে নিয়ে টেনশন করার প্রতিযোগিতা নিয়ে। আমার মেয়েটাই ভালো, একবার আমার মতো কোনো কিছুকে পাত্তা দেয় না, যেমন যেভাবে চলছে চলুক। মেয়েটার তো বিয়ে দিছো ঢাকার থেকে একেবারে 300 মাইল দূরে।
আগে তো বছরে তিন চারবার আসতো, এখন তো ঈদেও আসে না। সেদিন বললাম, আই বলে না তানভীরের বিয়েতে আসবে। এটা ভালো আছে, এটাই বড় কথা। কি রে, তৃষার সঙ্গে কথা হয়? পাঁচ দিন আগে একবার হয়েছিল। হ্যাঁ, প্রতিদিন একবার করে হলেও বোনের সঙ্গে কথা বলবি, খোঁজ খবর নিবি, একটাই বোন তোর। জি। বাইরের পৃথিবীটা আমার জন্য জেলখানা। ঈদের পরে ঈদের খুশি, বাংলাদেশ সহ সারা বিশ্বে শুভ মুক্তি। 20 মে আপনার প্রেক্ষাগৃহে পা পুণ্য। আপু, এই আপু, সারাটা দিন বসে ওয়েডিং ভিডিও দেখিস, এটা এখন অফ করে একটা সিনেমা দেখ। আমার বিয়ে সিনেমার থেকে কম কিসে? আর 4 মাস একটু সহ্য কর, তারপর তো এই ঘরটাও তোর। শুধু এই ঘর না, এই ঘরের সব জামা কাপড় সব মেকআপ আমার। জি না, আমার জামা কাপড় সব আমি সাথে করে নিয়ে যাব, নিজে যেটা আছে সেটা নিয়ে খুশি থাক। বিয়ের পর আসবি না জামাইকে নিয়ে? তখন তোকে এই রুমে ঢুকতে দিব না, তুই তোর নতুন জামাই নিয়ে যে ড্রয়িং রুমের ফ্লোর আছে না ওখানে ঘুমাবি। জন্মের পর থেকে এ ঘরে থাকি আমি, এ ঘরটা আমার। জন্মের পর থেকে তুই তো আব্বুর মাঝখানে ঘুমাইতি, তাহলে জন্মসূত্রে এই রুম তোর কীভাবে হয়? তুই কিন্তু বেশি কথা শিখে গেছিস, একদম চুপ করে পড়। এটা দেখ, আয়না, কি হচ্ছে, কাঁদছিস কেন? কাঁদছিস কেন? আচ্ছা ঠিক আছে, যা, এই ঘর ঘরের সব কিছু তোর। আমি তোকে ছাড়া থাকবো কিভাবে? ভাই, ভাবির হাতে রান্না করা খাবার কোথায়? কয়েকদিন ধরে দেখছি মোরগ পোলাও বিরিয়ানি খাচ্ছেন। হ্যাঁ, ঘরের খাবার ফেলে বাইরের খাবার কেন? মাঝে মাঝে মোরগ পোলাও বিরিয়ানি না খেলে মোরগ পোলাও বিরিয়ানির দোকানগুলো সংকটে পড়ে যাবে, সেটা তো হতে দেওয়া যায় না। বস, একটা বিষয় বলার ছিল। কি বিষয়? আমার কিছু টাকা দরকার, এখনই না, 2-3 মাসের বেতন। অফিস কি আমাকে 4 মাসের বেতন অ্যাডভান্স দিবে, পরে বেতন থেকে কেটে নিল? কথা বলে দেখতে হবে। তা হঠাৎ এত টাকা দরকার কেন? বাবা মা সুস্থ আছেন তো? হ্যাঁ, ওনারা সুস্থ, বিয়ের প্রোগ্রামের জন্য আমি কিছু টাকা জমিয়েছি, আরো কিছু প্রয়োজন। আপনার তো বসের সঙ্গে সম্পর্ক ভালো, আপনি বললে না করবে না। আচ্ছা, আমি চেষ্টা করে দেখব। আপনি চেষ্টা করে দেখুন মানে হয়ে গেছে। নতুন ক্লোজার ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে, যা মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, প্রায় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজার 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস।
কি সমস্যা? এভাবে হবু জামাইয়ের ঘন ঘন শ্বশুর বাড়ির নিচে এসে বউকে দেখে যাওয়া ঠিক না। ফ্রি নাকি সব? ফ্রি কোথায়? এই যে এত দূর আসলাম, অপেক্ষা করলাম, দাম নাই নাকি? দেখা শেষ, এবার চলে যান। ওকে শোনো, তোমাকে এত টায়ার্ড দেখাচ্ছে কেন? টায়ার্ড তাই টায়ার্ড দেখাচ্ছে, কিন্তু এখনই সব টায়ার্ডনেস কেটে যাবে। কিভাবে? এই যে তোমাকে দেখলাম, এবার আসি। শোনো, আবার কি? একবারই ফ্রিতে আর পাবা না। আমার নিজের কোনো চাঁদ নেই, আলো নেই, আমি জোছনা মাখি তোমার আলোতে। আমার নিজের কোনো দেশ নেই, ভাষা নেই, আমার পৃথিবী বাঁচে তোমার আশাতে। আমার নিজের কোনো চাঁদ নেই, আলো নেই, আমি জোছনা মাখি তোমার আলোতে। আমার নিজের কোনো দেশ নেই, ভাষা নেই, আমার পৃথিবী বাঁচে তোমার আশাতে। আমি তোমার বুকে গড়তে আসি আমার একটা ঘর, আমি তোমার চোখে পড়তে আসি আমার কি খবর। আমি তোমার বুকে গড়তে আসি আমার একটা ঘর, আমি তোমার চোখে পড়তে আসি আমার কি খবর। যদি মুঠো দাও খুলে মুহূর্ত ভরে ওঠে ফুলে, যদি কথা যাও ভুলে কবিতা জমে ওঠে আঙুলে, আর ছোট ছোট ভুলের মাশুলে থেমে যায় বড় কোনো ঝড়। আমি তোমার বুকে গড়তে আসি আমার একটা ঘর, আমি তোমার চোখে পড়তে আসি আমার কি খবর। আমি তোমার বুকে গড়তে আসি আমার একটা ঘর, আমি তোমার চোখে পড়তে আসি আমার কি খবর। আমি তোমার বুকে গড়তে আসি আমার একটা ঘর, আমি তোমার চোখে পড়তে আসি আমার কি খবর। হ্যালো, ব্যস্ত তুমি, কথা বলা যাবে? হ্যাঁ বলো, ফ্রি আছি। আমার বড় খালার ক্যান্সার ধরা পড়েছে, তোমাকে বলেছিলাম না কয়েকদিন ধরে উনি অসুস্থ। আমু গেছে ওদের বাসায়, আমারও না খুব খারাপ লাগতেছে। আচ্ছা তুমি কাজ করো। শুনো, তুমি টেনশন নিও না, বিপদ যেহেতু এসেছে আল্লাহ তাআলা এটা সমাধানও দিবে। খেয়েছো তুমি? হ্যাঁ। আজকে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজনদের আসার কথা ছিল, আজকে আসতে মানা করে দিয়েছি, বলেছি কালকে আসতে। আচ্ছা ঠিক আছে, ওকে রাখি। কেমন আছিস? তুই ভুলে গেছিস,
লাস্ট কলটা কিন্তু আমি দিছি, কিন্তু কলও যাস না বেটা। দোস্ত, ব্যবসা আমার জন্য এত ব্যস্ত, নিজেকে নিয়ে ভাবার টাইমও পাচ্ছি না। দেখতে তো পাচ্ছিস? হ্যাঁ দেখতে তো পাচ্ছি, রেস্টুরেন্ট একদম জমে গেছে। হ্যাঁ বলতে পারিস, সেল বাড়ছে আগের থেকে, আরও কিছু লোক লাগবে, এরা করে দিতে পারছে না। গাড়ি কিনছিস নাকি? না, জমি কিনবো ভাবতেছি, জমি দেখছি। বাইক তো আছে, বাইকই হয়ে যায়, আর ঢাকা শহরে বাইকের থেকে আর ভালো কী হতে পারে বল? তাও ঠিক। আচ্ছা কী খাবি বল? খাবো না পরে, তোর খুশি তো অনেকদিন পর দেখা, বলা ঠিক হবে কি না বুঝতেছি না। আরে বল, একটা হেল্প দরকার। কী? কিছু টাকা লাগবে তোর, এখন না, দু তিন মাস পর, ছয় মাস পরে আমি ফেরত দিব। বিয়ে শাদি করবি নাকি? হ্যাঁ তো ঠিক ধরছিস। কত লাগবে? 3 লাখ। 3 লাখ? তো সে এত বড় লোক তো আমি এখনো হই নাই। আচ্ছা তুই যখন আমাকে বলছিস, আমি তোকে যেভাবে হোক 20,000 টাকা ম্যানেজ করে দিচ্ছি, তোর যখন খুশি আমাকে দিয়ে দিস। ঠিক আছে। আচ্ছা বল এখন কি খাবি? চেনাগলি ম্যান করবি না? রেস্টুরেন্টে যখন আসলো কিছু টাকা আপনার ডকুমেন্টে যা দেখলাম সব ঠিকই আছে, তারপর বাকিটা আমি আপনাকে অফিসে গিয়ে কনফার্ম করব। আচ্ছা আনুমানিক প্রতি মাসে কত টাকা করে কিস্তি আসতে পারে? যদি 3 বছরের জন্য নেন সেক্ষেত্রে আপনার প্রতি মাসে 12,260 টাকা করে আসবে। সেটা মাসের কত তারিখের মধ্যে দিতে হবে? আপনার পছন্দ মতো একটা ডেটে দিতে পারেন, কিন্তু আমাদের 3টা ডেট আছে, 5, 10, 15, যে কোনো একটা ডেট আপনি দিতে পারবেন। আর কোনো মাসে যদি দিতে না পারি তাহলে কি ফাইন পুরোটার উপর হবে না শুধু ওই মাসের কিস্তির উপর হবে? না, যে মাসটা আপনি দিতে পারবেন না সেই মাসটার উপরে অ্যাড হবে। আমার হটপটটা নতুন ক্লোজার ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে, যা মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, প্রায় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজার 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। ছেলেটা অনেক চাপ নিচ্ছে, বিয়ের খরচ জোগাড় করতে ব্যাংকের লোনও নিতে হচ্ছে। কি দরকার আমাকে বলো তো? এতগুলো টাকা খরচ করে বিয়ের অনুষ্ঠান করবে, অথচ নিজে আছে পেরেশানিতে, এই সমস্তই মাথায় ঘুরতে থাকবে, মন খুলে আনন্দও করতে পারবে না। আজকালকার ছেলেমেয়েরা এইরকম, ওদের শখ একজনকে দেখে আরেকজন শেখে, ধুমধাম করে বিয়ে করবে। শখের দরকার আছে, কিন্তু তার আগে দরকার শান্তি। আমি কিছু বলি না, কিন্তু দেখি তো, ও আগে এরকম করতো পরীক্ষার সময়। বিয়েটা ওর কাছে এখন একটা পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। শোনো, আমার কাছে 2 লাখ টাকার মতো আছে, ওকে বলবো এত প্রেশার না নিতে, ওর কাছে যা আছে তার সঙ্গে 2 লাখ টাকা যোগ করে ছোট করে ব্যবসাটা শেষ ফেলতে বলো। ক্যারেট পড়বে 80,000 টাকা, 21 ক্যারেট 75, আর 18 ক্যারেট নিলে 65,000 টাকা। দাম বাড়লো কবে? গত সপ্তাহ তো কম ছিল না? তেমন একটা কম ছিল না, ছিল, আমিও তো ছিলাম, 70 আর 60 ছিল। এটা তো 1 মাস আগের কথা, 22 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম এখন 3,265 টাকা পারছে। আচ্ছা
পুরো সেট নিলে কিছু কমিয়ে রাখবেন না? আইসেন, যতটা পারি সম্মান করবো। ঠিক আছে। কেমন আছিস তুই? আমি ভালো তো। হঠাৎ কেমন আছে জিজ্ঞেস করছো? আমার মনে হলো তুই ভালো নেই। আমি 100% ভালো আছি। হটপটে অর্ধেক খাবারই রয়ে গেছে, খাসটি কেন? দুশ্চিন্তায় পেটে খাবার যায় না। বিয়ের অনুষ্ঠান এটা, যুদ্ধ না। তোকে দেখে মনে হচ্ছে তুই যুদ্ধ করতেছিস। এত জটিল ভাবে ভাবছিস কেন বিষয়টাকে নিয়ে? বিয়েটা তো একবারই। শাইনার অনেক শখ, অনেক স্বপ্ন, আমিও শখটা পূরণ করতে চাই। তোর আব্বা 2,00,000 টাকা ম্যানেজ করেছে, তোকে দিবে বলছে। আরে আম্মা না, আব্বাটা লাগবে না। কখন কি হয়, রোগ টোগ অসুখ বিসুখ এলে কোনো ঠিক ঠিকানা নেই, দরকার নেই। আমার আব্বা একটা কথা বলতো, ধার করে কখনো ঘি ভাত খাইতে হয় না। ধার দেনা করে, মানসিক অশান্তি করে একটা সম্পর্কের শুরু কি আনন্দের হয়? 2,00,000 টাকা তোর বাবার, তোর যা কিছু আছে সেটা দিয়ে ছোটোখাটো একটা অনুষ্ঠান করে মেয়েটাকে ঘরে নিয়ে আয়। অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত টেনশন করিস না। আর শাইনারাও তো অর্ধেক টাকা দিবে বলছে। ওরা তো অর্ধেকটা দিবেই, কিন্তু আমরা যেভাবে প্ল্যান করতেছি সেভাবে করতে 5,00,000 টাকা আরও কম আছে। কিসের এত প্ল্যান? তোর বাবার আর আমার বিয়ে তো হয়েছিল হুট করে, 30 জন মানুষকে দাওয়াত করে বিয়ে শেষ, বাড়ির উঠানে প্যান্ডেল করে বিয়ে হয়েছিল আমাদের। তুই তো তাও চাকরি করিস, তোর বাবা তো বেকার ছিল, তা আমাদের বিয়ে হয়নি? 32 বছর আছি তো তোর বাবার সাথে। ছোট করে অনুষ্ঠান করলে বিয়ে হবে না, বড় করে অনুষ্ঠান করলে বিয়ে হবে, এমন কোনো কথা আছে? আমরা চাই বিয়েটা তুই খুশি মনে কর, অল্পতেও আনন্দ আছে। কয়জন মানুষকে বিয়েতে খাওয়াতে পারলি, কয়জন মানুষকে বিয়েতে খাওয়াতে পারলি না, এসবের সাথে সম্পর্ক গড়া বা ঠিকার কোনো সম্পর্ক নেই। আমার তারপর মানুষ কি বলবে? আরো মানুষ তো তোমাদের দিকে আঙুল তুলতে পারে। তোকে আমি আর বোঝাতে পারবো না, যা ভালো মনে করিস তাই করিস। বস, কই হারাই গেলে? পাহাড়ে না সমুদ্রে? কিছু বলেন। কি বলবেন বলেন? কাজটা হয়েছিল স্যার কি বলছিলেন? বলেছি। কি বলবেন? এ বিষয়ে কাল কথা বলি। আমার মনে হয় আপনাদের জন্য এই 2টা প্যাকেজই বেস্ট হয়, একসাথে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি। আচ্ছা, এই
দুটো প্যাকেজের কোনটা কত পড়বে? গোল্ড প্যাকেজটা পড়বে 20% ডিসকাউন্ট দিয়ে 1,80,000, আর প্লাটিনাম হচ্ছে 2,60,000, একসাথে গায়ে হলুদ আর বিয়ে কভার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা ভেবে আপনাকে জানাই, নাম্বার তো আছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা আমাদের বাজেট যেন কত ছিল, 80,000 না? না, 60,000। ব্যাপার না, ম্যানেজ হয়ে যাবে। 1,00,000 বেশি বেড়ে যায়। ভারু, বিয়ের ছবি স্পেশাল হওয়া চাই, নাতিপুতি দেখবে না? তারিখটা মোটামুটি ঠিক করে ফেলছি, ভাবিকে আগে থেকে বলে রেখে আসতে হবে, মিস দেওয়া যাবে না কিন্তু। আর শুনেন, ভাবিকে প্রথম একটা শাড়ি কিনে দিবেন বিয়েতে পরার জন্য। বস, কোনো কারণে বিরক্ত? আপনার ভাবির সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। কি বলেন আপনি, ফাইজলামি করছেন আমার সাথে? আপনি না, কদিন ধরে দেখলেন আমি বাইরের খাবার খাচ্ছি। আপনার ভাবি বাবার বাড়ি চলে গিয়েছিল, ভেবেছিলাম ফিরে আসবে। দুদিন আগে সাইন করা ডিভোর্স লেটার পাঠালো। ধরুন কি বলতেছেন আপনি, বিশ্বাস করি না। 2 বছর হয়নি, ধুমধাম করে আপনার বিয়ের প্রোগ্রাম হলো, গায়ে হলুদে বিয়েতে অফিসে সবাই আমরা ছিলাম, সারাত কত মজা করলাম, গল্প করলাম, কি সুইট লাগতেছিল আপনাকে। ভাবিকে আমি এখনো মাঝে মাঝে ফেসবুকে আপনাদের ছবি দেখি। ভাবি তো কেয়ারিং ছিল, ভালোবাসার তো কমতি ছিল না, তার চেয়ে বেশি ছিল ইগো। আপনার অ্যাডভান্স স্যালারির কথা স্যারকে বলেছি, হয়ে যাবে। Thank you.
বলো। কোথায় ছিলে? কতবার কল করলাম? আমুর রুমে ছিলাম। আমু অনেক কান্নাকাটি করতেছে, খাওয়ার অবস্থা ভালো না, মামা আসছে। ডাক্তার কি বলে? এখানে আর কিছু করার নেই, দেশের বাইরে নিয়ে গেলে যদি কিছু হয়। নিচ্ছে না কেন? বললে কি নেওয়া যায়? 15-20 লাখ টাকার ব্যাপার, খালা এত টাকা কোথায় পাবে? খালু মারা গেছে কত বছর, তারপর খালা তুই মেয়েকে বড় করলো, বিয়ে দিল, খালার কাছে তো এত টাকা নাই। আমার না কিছু ভালো লাগছে না। এখনো 2 বছরও হয়নি, এই তো সেদিনে আমরা সবাই মিলে তাদের বিয়ে সেলিব্রেট করলাম। গায়ে হলুদ, ব্রাইডাল শাওয়ার, মেহেদি নাইট, বিয়ের প্রোগ্রাম, কোনো কিছু বাদ যায়নি। অথচ এখন 2 মানুষ 2 পথে চলে গেল। বিশ্বাস করো, জুবাইর ভাইয়ের প্রতি ভাবির কেয়ার দেখে আমি ভাবতাম যে কবে আমি তোমার কাছ থেকে এরকম কেয়ার পাবো, কবে তোমার হাতে রান্না করা খাবার নিয়ে অফিসে আসব। বলতে পারো জুবের ভাইয়ের প্রতি আমি এক প্রকার জেলাস হতাম, কিন্তু এখন 2 মানুষ আলাদা। আরে দুজন বিয়ের শপিং করেছে মুম্বাই থেকে, বিয়ের দিন কি সুন্দর লেগেছিল দুজনকে, আমি তোমাকে ফটো দিয়েছিলাম না? কি লাভ এত কিছু করে, ধুমধাম করে করা বিয়ের প্রোগ্রাম কি তাদের একসাথে রাখতে পেরেছে? আমি কালকে সারা রাত ঘুমাতে পারিনি, সারা রাত ভেবেছি। একটু গভীরভাবে ভাবলে তুমিও দেখবা, আমরা দুজন যে সারা জীবন একসাথে থাকতে পারবো তার কোনো নিশ্চয়তা নাই। অথচ আমাদের বাবা মাদের দেখো, বছরের পর বছর একসাথে, বিয়ের অনুষ্ঠান না বরং বিয়ের পর অনেকগুলো বছর একসাথে থাকতে পারলে সেইটা সেলিব্রেট করা উচিত ধুমধাম করে। জীবনে আসা সহজ, থেকে যাওয়া কঠিন। এই অস্থির সময়ে আমরা বেশিরভাগই এটা পারি না। আমাদের অনেক চাওয়া, অনেক অভিমান, অনেক তারা, ঘুম আমারও সারা রাত আসেনি। ঠিক যেই মুহূর্তে আমরা বিয়ের আনন্দ উল্লাসে মত্ত থাকব, সে সময় আমার খালা টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে ধুকে ধুকে মারা যাবে। ধুমধাম করে অনুষ্ঠান না করেও কিন্তু আমরা আমাদের জীবনের এই নতুন অধ্যায়ের শুরুটা করতে পারি।
আরো সুন্দরভাবে একটা জীবন বাঁচাতে পাশে থেকে। আমি আমার বিয়ের জন্য রাখা টাকা আমার খালার চিকিৎসার জন্য দিতে চাই। এর চেয়ে সুন্দর শুরু আর আমরা কোনো ভাবেই করতে পারতাম না। I'm so proud of you, Shaina. মা, বাবা, এই যে 33 বছর, দীর্ঘ পথ, লম্বা জার্নি, রহস্য কি? আমার মনে হয় আমার মতো এখানে সবাই জানতে চায় আমরা, নাকি? এই 33 বছর একসঙ্গে কাটিয়ে দেওয়ার রহস্য, অভিজ্ঞতা এই 3 মিনিট বা 30 মিনিটে তো বলা সম্ভব না। কিন্তু ছোট করে বলি, খুব ছোট্ট করে, এক ঘরে একটা বাসায় শুরু হয়েছিল আমাদের সংসার। এর মধ্যে আনন্দও ছিল, বেদনাও ছিল। তারপর যখন আমাদের ঘরে তিশা তানভীর আসলো, ঘরে আনন্দে ভরে উঠল। যখন আমার বেতন বাড়ল, বাসায় ফেরার সময় মিষ্টি নিয়ে আসতাম। পুরো বিল্ডিং এর সবার বাসায় মিষ্টি পাঠানো হলো। তারপর যখন ওদের দুজনকে নিয়ে প্রথম সমুদ্রে গেলাম, ওদের খুশি দেখে আমি আনন্দে নাচতে শুরু করলাম। এরকম ছোট ছোট কত আনন্দের মুহূর্ত। জীবনকে একবারে একসাথে না, জীবনকে ছোট ছোট করে উপভোগ করতে হয়। 95-96 দিকে একবার আমার চাকরি চলে যায়। প্রথম দিকটা সামলে নিলেও শেষের দিকে বেশ টানাটানি যাচ্ছিল। এমনও হয়েছে যে একটা ডিম 4 ভাগ করে খেয়েছি আমরা, কিন্তু কেউ মুখ কালো করেনি, সবাই হাসি মুখে খেয়েছে। কারণ সংসার তো আমাদের, সুখ দুঃখও আমাদের। এরপর একবার বন্ধুর মোটরসাইকেলে করে বাসার ফেরা পথে মোড় ঘুরতেই করলাম অ্যাক্সিডেন্ট, ভাঙলাম পাঁজরের হাড়। ট্রিটমেন্ট করতে গিয়ে তিশার মা গয়না বিক্রি করলো, আমি মানা করলাম। বলল, তোমার পাঁজরের হাড় থেকেই আমার জন্ম, এটা মেরামত করতেই হবে। যোগ বিয়োগ করলে হয়তো খারাপটাই বেশি থাকবে, জীবনে ভালোর থেকে খারাপটাই বেশি থাকে। কত রাগ, কত ঝগড়া, না খেয়ে থাকা, কত অভিমান, কিন্তু সত্ত্বেও
আমরা একজন আরেকজনকে ছেড়ে যাইনি। জীবনে এমন একজন খুব জরুরি যে তোমাকে বুঝবে, বোঝাবে, কিন্তু ছেড়ে যাবে না। বিয়ের আগ পর্যন্ত হয়তো ভালোবাসা দিয়ে দু তিন বছর কাটিয়ে দেওয়া সম্ভব, কিন্তু বিয়ের পরে একসাথে এক ঘরে জীবন কাটানোর জন্য দরকার একজন আরেকজনের চেষ্টা ও শ্রমকে সম্মান করা। রেসপেক্ট, রেসপেক্ট, রেসপেক্ট এবং ভালোবাসা।